রনি এবং জনি নৌকা ভ্রমণে বের হয়েছে। নৌকার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, নৌকা চলছে। হঠাৎ করে এই রনির হাত থেকে তোমার মোবাইল পড়ে গেল। মোবাইল পড়ে যাওয়ার পর নৌকাটাকে তো অবশ্যই থামাবে, তো 5 সেকেন্ড পর নৌকাটাকে কী করা হলো, থামানো হলো। ওকে, জনি রনি মাঝি প্লাস নৌকা মিলিয়ে, জনির ভর 55, রনির ভর 70, মাঝি 200 কেজি, মাঝি প্লাস নৌকার ভর হচ্ছে 200 কেজি। গ নম্বরে বলা হচ্ছে নৌকাকে থামানোর জন্য কত বল প্রয়োগ করা হয়েছিল। একই রকম কাউকে থামানোর জন্য কী পরিমাণ বল প্রয়োগ করা হবে, তার ভর ইনটু তার ত্বরণ। তুমি আমার দিকে দ্রুত বেগে আসছো, তোমাকে থামানোর জন্য কী পরিমাণ বল আমি প্রয়োগ করব, তোমার ভর যা এবং তুমি যে ত্বরণে আমার দিকে আসছো, এই দুটো গুণ করলে যে মানটা হবে ওই পরিমাণ বলে যদি তোমাকে আমি ধাক্কা দেই তাহলে সে থামবে, বা তাহলে তুমি থামবা। তাহলে নৌকাকে থামানোর জন্য কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এফ ইকুয়াল এম এ। এম কী? এম হচ্ছে নৌকার ভর। এখন নৌকায় কে কে ছিল? নৌকায় তো সবাই ছিল, রনি ছিল, জনি ছিল, নৌকার মাঝি সহ নৌকা ছিল। তার মানে ভর কত হবে, 55 প্লাস 70 প্লাস 200। এ কত? এ হচ্ছে নৌকার ত্বরণ, রাইট? তো এখন দেখো, এখানে তো নৌকাকে থামানো হচ্ছে। তুমি হয়তো ভাবতে পারো যে কেন, এখানে তো বেগ সমবেগ রয়েছে। বাবা, নৌকাকে থামানো হচ্ছে তো, তাহলে বল প্রয়োগ করা হয়েছিল তো, রাইট? তার মানে ওখানে মন্দন কত ছিল সেটা বের করতে হবে, রাইট? তো এখন এ এর মানটা আমাকে কী করতে হবে, বের করতে হবে। আমার ইকুয়েশন কি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমি তো এইরকমই জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি কত? নৌকাকে থামানো হবে, তাহলে কত দিবা, 0 দিবা। ইউ কত? 20, রাইট? ইউ কত? 20, এত বেগে গোটা আদি বেগ ওটাই ছিল তো। প্লাস এ কত? এ তো আমি বের করবো, টি কত কত সেকেন্ড পর থেমেছে, 5 সেকেন্ড পর থেমেছে। ওকে, এর মান বের করা যাবে, ইয়েস, এর মান বের করো, এখানে বসিয়ে দাও, তাহলে কত বল প্রয়োগ করে নৌকাকে থামানো হয়েছিল সেটা বের হয়ে যাবে। ওকে, কত বল দেওয়ার পর তার থেমে যেতে যেতে 5 সেকেন্ড সময় লেগেছে সেটা বের হয়ে যাবে। এরপরের প্রশ্নটা তারা কী করেছেন, এই পরের প্রশ্নটা করেছেন, নৌকাকে থামানোর জন্য, ও সরি, রনি লাফ দিলে কি স্থির অবস্থায় থাকবে, নৌকাকে স্থির অবস্থায় থাকবে। রনি এখান থেকে লাফ দিচ্ছে, লাফ দিলে কি নৌকা স্থির অবস্থায় থাকবে, না, নৌকা স্থির অবস্থায় থাকবে না। নিউটন স্যারের থার্ড ল থেকে আমরা জানি, একটা বস্তুকে ও এদিকে যদি লাফ দেয় তো নৌকা কি পেছনের দিকে একটা বল আসলে পাবে, পাবে না, অবশ্যই পাবে, কারণ ও যখন নৌকাকে বল প্রয়োগ করবে নৌকাও তাকে একটা বল প্রয়োগ কিন্তু করবে, তেমন উভয়মুখী বল ওখানে আসলে থাকবে, রাইট? এ কারণে সে আসলে কী হতে পারবে না, মানে নৌকা ওখানে স্থির অবস্থায় থাকতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ওখানে কত বেগে নৌকা গতিশীল হবে এটা আমরা বুঝবো কী করে? ওখানে এক ধরনের সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষটা কেমন? সংঘর্ষ হচ্ছে ও নৌকাতে চুপচাপ দাঁড়িয়েছিল, মোবাইলটা পড়ে গিয়েছে, ও যখন নৌকা থেকে লাফ দিয়েছে, যখন ও চুপচাপ দাঁড়িয়েছিল, চুপচাপ যখন সংঘর্ষের সময় কি, দেখো ভালো করে দেখো যে কোনোভাবে কীভাবে বোঝানো যায় তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, এখান থেকেই বোঝানো যাবে। তো এ চুপচাপ কী ছিল ওখানে দাঁড়িয়েছিল? ও যখনই লাভ দেবে, ওই যখনই লাভ দেয়, ওই লাভ দেওয়াটাই মূলত আসলে সংঘর্ষ। আমরা বলি না যে এ একটা গাড়ি, এই গাড়ির বেগ যদি বেশি হয় তাহলে ওখানে গিয়ে একটা ধাক্কা দেবে, এই ধাক্কাটাকে কী বলা হচ্ছে, সংঘর্ষ বলা হবে, রাইট? এই জায়গায় ব্যাপার যেটা হয়, ধাক্কার আগে এই গাড়ির একটা বেগ ছিল, এটা হয়তো স্থির ছিল অথবা বেগ ছিল, হোয়াট এভার, কিন্তু এখানে যে সংঘর্ষটা হচ্ছে, সংঘর্ষের আগে এই রনিরও বেগ শূন্য ছিল, এরও নৌকারও বেগ কী ছিল, শূন্য ছিল। তোমরা ভাবতে পারো কেন, এর বেগ তো 20 মিটার ছিল না, 20 মিটার সেকেন্ড থাকা অবস্থায় কিন্তু লাভ দেয়নি, নৌকাটা যখন 5 সেকেন্ড পর থেমে গিয়েছে তখন লাভ দিয়েছে। তাহলে নৌকাটা থামলো, আমি গাড়ি থেকে লাভ দিলাম, তাহলে গাড়িকেও আমি একটা বল প্রয়োগ করলাম, গাড়িও আমাকে একটা বল প্রয়োগ করলো, হ্যাঁ না, এরকমই তো ব্যাপারটা আসলে হয়েছে ওখানে। তাহলে ওই যে আমি গাড়িটাকে পা দিয়ে বল প্রয়োগ করে নামলাম, ওই পা দিয়ে বল প্রয়োগ করাটাই আসলে ধাক্কা, ওটাই হচ্ছে আসলে সংঘর্ষ। ওই ধাক্কার আগে আমি কেমন ছিলাম, চুপচাপ গাড়িতে দাঁড়িয়েছিলাম, রনি কেমন ছিল, নৌকা যখন থেমে গিয়েছে রনি কেমন ছিল, চুপচাপ দাঁড়িয়েছিল, রাইট? মানে সংঘর্ষের আগে দুইজনই কেমন ছিল, স্থির ছিল, সংঘর্ষের পরে তাদের বেগ কেমন সেটা বের করব। তো ও লাফ দেয় কত বেগে জানি, এ বেগটা দেয়া আছে, ওকে, 4 মিটার পার সেকেন্ড। এ কত বেগে দেয় লাফ দেয় এখানে, 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দেয়, ওকে, এ 4 মিটার পার সেকেন্ড বেগে। এখন কথা হচ্ছে
যে ও 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল, ওখানে যে বল প্রয়োগ করলো এটা বুঝবো কী করে আমরা? হ্যাঁ, রনি কী ছিল? স্থির ছিল। তাহলে স্থির যদি থাকে, স্থির থাকা অবস্থায় দেখো রনির বেগ কত ছিল যখন নৌকা থেমে গিয়েছে, তখন এর বেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড ছিল, নৌকাও 0, ও 0। কিন্তু এর বেগ যদি হঠাৎ করে 4 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বেগ বেড়েছে নাকি কমেছে? বেগ বেড়েছে। বেগ যদি বাড়ে তাহলে ওখানে বল আসে না? নাই, আসে। বলটা কে দিয়েছে? নৌকা তাকে দিয়েছে। নৌকা কি সত্যিই বল দিয়েছে? হ্যাঁ, সত্যিই বল দিয়েছে। আমরা স্থির অবস্থায় দাঁড়িয়ে আছি, স্থির অবস্থা থেকে হাঁটা যখন শুরু করি, আমরা স্থির হয়ে আছে, জিরো, সেখান থেকে বেগ প্রাপ্ত হচ্ছে। তার মানে কি? জিরো থেকে বেগটা ইনক্রিজ করেছে, মানে বেগ বেড়েছে। তো বল না থাকলে তো বেগ বাড়বে না, তাহলে অবশ্যই বল ছিল। কে সেই বলটা দিয়েছিল? ভূপৃষ্ঠ সেই বলটা দিয়েছিল আমাকে। আমি যখন পা দিয়ে মাটিতে ধাক্কা দিয়েছি, বল প্রয়োগ করেছি, মাটিও আমাকে উল্টা দিকে একটা বল প্রয়োগ করেছে। তাহলে এখানেও একই ঘটনা ঘটছে, যে নৌকা যখন থেমে যায়, রনি যখন স্থির থাকে, তখন রনির বেগ কী ছিল? জিরো। নৌকার বেগও কী ছিল? জিরো। কিন্তু রনির বেগ কত বেড়ে হলো? 4 মিটার পার সেকেন্ড। কেন হলো? কারণ এই নৌকার তল, ও যখন লাফ দিয়েছে তখন নৌকার তল ওর পায়ে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেছে। এখন তোমরা বলতে পারো এটার প্রুফ কী? ওর পায়ের নিচে যদি বালি থাকতো তাহলে কি লাফ দিতে পারতো নাকি পড়ে যেত? পড়ে যেত। বালি থাকলে কি লাফ দিতে পারতো? না। যদি নৌকার ওপরে ওই পানি থেকে লাফ দেওয়ার চেষ্টা করতো, ধরো ওখানে একটা বাটি রেখে তার মধ্যে রনি বসে ওখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছে, তাহলে কি লাফ দিতে পারতো? না। কারণ পানি তাকে ঊর্ধ্বমুখী বল সৃষ্টি করতে পারতো না, বালি তাকে ঊর্ধ্বমুখী বল সৃষ্টি করতে পারতো না। তো ফিজিক্সের এই ব্যাপারগুলো বিশ্বাস করতে হবে। তো ও যেহেতু লাভ দিতে পেরেছে, তার মানে হচ্ছে নৌকা তাকে একটা বল প্রয়োগ করেছে। তাহলে নিউটনসের থার্ড ল বলছে, কোনো একটা বস্তু যদি কাউকে বল প্রয়োগ করে, ওই বস্তুটাও বিপরীত দিকে তাকে বল প্রয়োগ করে। দ্যাট মিন্স নৌকা যেমন রনিকে বল প্রয়োগ করেছিল, রনিও নৌকাকে বল প্রয়োগ করেছিল। তাহলে যেহেতু নৌকার উপরেও বল ছিল, সুতরাং একটু আগে যে নৌকার বেগ 0 মিটার পার সেকেন্ড ছিল, সেই নৌকার বেগ এখন আর 0 থাকবে না, অবশ্যই বাড়বে। বাবা, এগুলো অঙ্ক করে বোঝার দরকার নাই, এগুলো এমনিতেই বোঝা জরুরি। এগুলো যে নৌকা গতিশীল হবে কি হবে না, তো ঠিক আছে। তাহলে আমরা বের করব কি বের করব আমরা এই সূত্র ইউজ করব, M1 E1 M2 U2 M1 V1 M2 V2। M1 কি? সাপোজ রনির ভর কত কেজি? 55 কেজি। রনি তো লাভ দিতে, সংঘর্ষ কার কার মাঝে হচ্ছে? রনি আর সম্পূর্ণ নৌকা, তাই না? রনি আর সম্পূর্ণ নৌকা, এই তো সংঘর্ষ হচ্ছে। আর ইউ কত? ঠিক যখন নৌকা থেকে লাভ দেবে, লাভ দেওয়ার সময় তার বেগ কত ছিল? 0 ছিল, রাইট? ও কত ছিল? হ্যাঁ, এরপর প্লাস M2 কত? M2 হচ্ছে মাঝির ভর, তারপরে জনির ভর, নৌকার ভর। তার মানে কি? কত হবে? 70 প্লাস 200। তার মানে এটা কত হবে? 200 প্লাস 70। ঠিক যখন লাফ দেবে, তার আগে নৌকার বেগও কত ছিল? 0 ছিল, বসিয়ে দিলাম। তারপর M1 কত? রনির ভর কত কেজি? 55 কেজি। ওকে, হ্যাঁ, রনে লাভ দিয়েছে 55 কেজি। ইন্টু V1 কি? সংঘর্ষের পরে, কারণ কি, বল প্রয়োগের পরে কিন্তু ওই বেগটা পেয়েছিল রনি। যে 4 মিটার পার সেকেন্ড বেগে নৌকা থেকে লাভ দিল, সেটা কখন হয়েছে? নৌকা থেকে বল প্রয়োগ করার পরে হয়েছে, রাইট? তার মানে সেটা সংঘর্ষের পরে হয়েছে। এই ব্যাপারগুলো বোঝা খুবই জরুরি। আমি 4 মিটার পার সেকেন্ড E1 কেন বসাইনি? এই যে 4 মিটার পার সেকেন্ড বেগ পেয়েছে, এটা নৌকা থেকে ধাক্কা, নৌকাকে ধাক্কা দেওয়ার পরে পেয়েছে, তাহলে ধাক্কার পরের বেগ এটা। সুতরাং এটা হবে আসলে V1। V1 কত হচ্ছে আমাদের? 4 প্লাস। M2 কত? M2 এই যে কতগুলো আছে জানি, 200 প্লাস 70। V2 কত? V2ই হচ্ছে আসলে নৌকার বেগ। এইটা এখন তুমি বের করবা। এখন V2 নৌকার বেগ মানে কি? নৌকায় জনি সহ, মাঝি সহ, নৌকা সহ যা যা আছে সব মিলিয়ে যে বেগটা, সেটাই আসলে নৌকার বেগ। এই ব্যাপারগুলো ভেতর থেকে বুঝতে পারছো কি না আমাকে একটু বলো, যদি বুঝতে না পারো আমাকে একটু বললে সুবিধা হবে, কি আমি ধীরে ধীরে তোমাদেরকে একটু বোঝাবো। ওকে, ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।